আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশিস ফুড বুক। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস, যা খেতে খুবই মজা। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি প্রায় 3 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। আমার আম্মু বাঁধাকপির মৌসুমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রাখেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, যেটা সারা বছরই খাওয়া যায়। আমি সেখান থেকেই নিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাড় চর্বি সহ প্রায় 1.5 কেজি গরু মাংস নিয়েছি। প্রথমে আমি দিয়েছি গোটা মশলা, বিস্তারিত আমি স্ক্রিনে লিখে দেব। আর গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 1 কাপ, তেল দিচ্ছি 1/4 কাপ। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষা তেল দিতে পারেন। আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। চুলায় আমি মিডিয়াম আঁচে একটি হাঁড়ি বসিয়ে মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো ম্যারিনেট করিনি, শুধুমাত্র মশলাটা মাখিয়েছি। আর এখন আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাংসে অনেক পানি উঠে এসেছে, আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি দিইনি, এই পানিগুলো মাংসের ভেতর থেকেই বের হয়েছে। প্রায় 20 মিনিট পর মাংসের পানি শুকিয়ে তেল উঠে এসেছে। আমি এখন মাংসটা একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। আপনারাও খেয়াল করবেন যাতে নিচে লেগে বা পুড়ে না যায়, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা আরও কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে। ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাংসে যে পানিটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে অনেকটা। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে দিব। যে বাঁধাকপি কুচিগুলো আমি রেখেছিলাম সেই বাঁধাকপি এখন আমি দিয়ে দেব। বাঁধাকপির সাথে মাংস এবং মশলা আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি, বেশি নাড়তে হবে না। ঢেকে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। আমি মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি আরও একটু নাড়াচাড়া করে দেব। আপনার রান্নার সুবিধার জন্য আর একটু বড় হাঁড়ি নিতে পারেন, আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে। এখন আমি মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এবং আমার ভুনায় যে মাখা মাখা ঝোলটা প্রয়োজন তার জন্য শুধুমাত্র 1.5 কাপ গরম পানি দিচ্ছি। ঢেকে দিচ্ছি মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট পর আমি চেক করে দেখেছি আমার মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এখন ফ্লেভারের জন্য প্রায় 6-7টা কাঁচামরিচ দিচ্ছি। আর আমি কাঁচামরিচের ঝালটাও চাই, তাই তরকারির সাথে কাঁচামরিচগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার ফ্লেভারটা যাতে তরকারিতে ভালোভাবে ছড়াতে পারে তাই আমি ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরেই রান্না হয়ে যাবে। হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা। যদি আমার রেসিপি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।